তারা নির্গমন, তালিম গাছের তলে ৩০ পাথর ভিদা রেখেছি দুই নয়নের তলে। এবার আসছে একজন খুব ভীতু লোক, যে সবসময় কোনো কিছু দেখলেই ভয় পায়, এরকম একজন আবৃত্তিশীল যে আসছে। এবার আসছে খুব হাসতে পছন্দ করে, সবসময় হাসি গুজে থাকে, এরকম একজন আবৃত্তি শিল্পী। তো সে কিভাবে আবৃত্তি করছে? কবর এবার একজন আসছে, সে তোতলায় আর কি, মানে কথা ঠিক মতো বলতে পারে না, কথা বের হয় না, এরকম কিছু সমাজে আমাদের কিছু এরকম শ্রেণীর লোক আছে। তো সে কিভাবে এই কবিতাটা আবৃত্তি করছে? কবর শেষ করতে পারি। এবার আসছে একজন ব্রিটিশ নাগরিক, যে ব্রিটিশে থাকতো এখন বাংলাদেশে আসছে, তো তার ইচ্ছা হয়েছে যে সে কবিতা আবৃত্তি করে। তো সে কিভাবে আবৃত্তি করছে? কবর ডুচ্ছি বুদ্ধি, এখানে তোর ঢাডির কবর, ঢালিম গাছের থলে ৩০ পথর ভিড়া রেখেছি দুই নয়নের তলে। এবার আসছে একজন এলাকার ইমাম সাহেব, তার আবার ইচ্ছা হয়েছে কবিতা আবৃত্তি করবে, প্রোগ্রামে অংশগ্রহণ করছে। তো সে কিভাবে আবৃত্তি করছে? কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজা রেখেছি দুই নয়নের জলে, বল মারহাবা। এবার আসছে দাদু, দাদু কবিতা আবৃত্তি করবে, কারণ তার সেই স্মৃতিচারক। দাদু এসে কি করছে সেটা দেখেন। কবর বসিমউদ্দিন, এখানে তোর দাদির কবর, দাদিম গাছের তলে ৩০ বছর হৃদয় রেখেছি দুই নয়নের জলে, দাঁত একটা নাই। এইবার আসছে হচ্ছে, সমাজের এক শ্রেণীর লোক আছে যারা পুরুষও না মহিলাও না, তাদেরকে আমরা কি বলি, কমন জেন্ডার। তো সে আসছে কবিতা আবৃত্তি করতে, তো দেখুন তার কি অবস্থা। জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজা রেখেছি দুই নয়নের তলে, এই উপরে তাকা নিচে কেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রে সবসময় আপনাদের থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।